আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি পদ্মা সেতুতে, এখানে পদ্মার ইলিশ খাবো, দেখা যাক কি কি আছে এখানে। এখানে তৈরি করা আছে নানান রকমের মাছ, মাংস, চিংড়ি, টাঙ্গাইল থেকে এসে আসছি, ওইভাবে দিয়ে এত দূরে আসছি। টাঙ্গাইলের শাড়ি নাম করা ছিল এক সময়, এখনো আছে। আর এদিকে আসলে আমাকে জয়পাড়ার শাড়ি টাঙ্গাইলে মাইর দিছে, আমাকে জয়পাড়ার শাড়ি দিয়েছে। আমাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে সুন্দর করে ভাবছে না, আমাদের সাথে আছে হচ্ছে আপনার লেজ ভর্তা। আমরা আজকে আসছি হচ্ছে গ্রাম বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্ট, সাথে হচ্ছে পদ্মা পাড়া। এখান থেকে পদ্মাটা খুবই কাছাকাছি, দেখতে পাবেন। এখানে সবচেয়ে সিক্রেট যে জিনিসটা হচ্ছে সতেজ ইলিশটা এখান থেকে খাওয়া যায় আর কি। আসলে কাঙ্ক্ষিত যেটা খাওয়ার জন্য আসা সেটা হচ্ছে আমাদের এই পদ্মা ইলিশ। এটা হচ্ছে মানে এখানকার সবচেয়ে ভালো এবং টাটকা, গ্রাম পর্যায়ে পাওয়া যায় কিন্তু সেগুলো বরফজাত করা থাকে। ওটা স্বাদ আর এটা একটু ডিফারেন্ট আছে।